اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. وعليكم السلام ورحمة الله وبركاته. يقول البرشن هاتشي جمهورة كي دعوتي قاجر جنو كون إسلامي دولار شانجي جوكتو هوتي باربي ভাই, ইসলামী দলের সঙ্গে যুক্ত হওয়ার অর্থটা কি? ইসলামী দলের সঙ্গে যুক্ত হওয়ার অর্থ যে সে ইসলামী দল করবে? জি না, এরকম যদি হয় তাহলে ইসলামী দলের সঙ্গে যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। যে ইসলামী দলের সঙ্গে যুক্ত থাকবে না কোনো মহিলা, বরং ইসলামী পরিবেশে তারা থাকবে। যে ইসলামী পরিবেশে তারা থাকবে, মহিলাদের ঘরে দাওয়াতে থাকতে বলা হয়েছে, দাওয়াতি কাজে কি বাইরে যেতে পারবে? জি না, দাওয়াতি কাজে মহিলারা বাইরে যেতে পারবে না। যে মহিলাদেরকে ঘরের ভিতরে থেকেই দাওয়াতি কাজ করতে হবে। সর্বপ্রথম কাজ হচ্ছে, দাওয়াতি কাজ হচ্ছে স্বামীর খিদমত করা, ছেলে মেয়েদেরকে ইসলামিক পরিবেশে লালিত পালিত করা, এটা হচ্ছে একজন মহিলার সব থেকে বড় কর্তব্য। আর সেই সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীর যে সমস্ত মহিলারা যাওয়া আসা করে তাদেরকে কি করবে? ইসলামের কথাগুলো, দাওয়াতের কথাগুলো তাদেরকে পৌঁছে দেবে। যে কোনো মহিলা তার পাড়া ছেড়ে অন্য পাড়াতে, তার গ্রাম ছেড়ে অন্য গ্রামে দাওয়াতের কাজে যাবে, এরকম কিন্তু না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ করেননি এবং সাহাবা ইকরামদের স্ত্রীগণ এরকম করেননি। বিধায় না কোনো মহিলার বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে অন্যত্রে দাওয়াতের কাজে যাওয়া, এটা কিন্তু শরীয়ত সমর্থন করে না।